হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ কিচেন বন্ধুরা বাজারে তোমরা এইরকম ধরনের লঙ্কা এখন প্রচুর পাবে এই লঙ্কাগুলো খুব নামে মাত্রই ঝাল হয় এগুলো খেতে দারুণ লাগে বেশিরভাগই এগুলো পকোড়া করা হয় অথবা আচার করা হয় আজকে আমি এগুলো দিয়ে দুটো রেসিপি শেয়ার করছি খুবই তাড়াতাড়ি পাঁচ দশ মিনিটের মধ্যে এই রেসিপি তৈরি করে নিতে পারবে আর এটা তোমরা অনেক দিন রেখে খেতে পারবে না হলেও এক সপ্তাহ সাত দিন তোমরা এটা রেখে খেতে পারবে আর এটা সাইড ডিস হিসেবে দারুণ লাগে তো সবার প্রথমে কী করবে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেবে ভালো করে ধুয়ে জল মুছে পরিষ্কার করে নিয়ে এইবার লঙ্কাগুলো এরকম চার ভাগে কেটে নেবে তো এরকমভাবে স্লিট করে নেওয়ার পরে লঙ্কার মাঝখানে যে দানাগুলো থাকে কিংবা লঙ্কার যে বীজ থাকে সেই বীজগুলো আমরা ফেলে দেবো বার করে তো লঙ্কার এই বীজ অথবা এই দানাগুলো একটি চামচের সাহায্যে এইভাবে ফেলে দেবে আর লঙ্কাগুলো চার ভাগে এইভাবে কেটে নেবে চার দিক থেকে স্লিট করে নেবে তো এইরকমভাবেই দেখো আমি সব সব লঙ্কাগুলো একে একে করে নেব তো আর যদি ডান্ডিগুলো বেশি লম্বা থাকে তাহলে ডান্ডিগুলো একটু ছোট করে নেবে তবে ডান্ডিটি পুরোটা বাদ দিও নয় ডান্ডিটা রেখে দেবে আর এইভাবে দেখো স্লিট করে নেবে এইভাবে স্লিট করে নিলে লঙ্কাতে থেকে দানা বার করতেও সুবিধা হয় একটি চামচের আর জাস্ট এইভাবে চামচ দিয়ে একটুখানি এটাকে ট্যাপ করবে তাহলেই দেখবে সমস্ত দানাগুলো বেরিয়ে যাচ্ছে তো এই লঙ্কাগুলো খুবই হালকা ঝাল হয় একদম নামে মাত্র ঝাল হয় কিন্তু এগুলো খেতে দুর্দান্ত লাগে তো এইরকমভাবে সবকটা লঙ্কা দেখো আমি এখানে রেডি করে নিয়েছি কেটে এবার আমরা একটি মশলা তৈরি করব। তো একটি মিক্সার গ্রাইন্ডারে অথবা যাদের শিল আছে শিলেও বেটে নিতে পারো সবার প্রথমে আমরা এখানে দু চামচ দিচ্ছি মৌরি গোটা মৌরি দু চামচ দেবে তারপরে দেবে ধনের গুঁড়ো দু চামচ এক চামচ দেবো আমি এখানে জিরে গুঁড়ো এক চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক হাফ ছোটো চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এটা দিচ্ছি আমচুর পাউডার মানে আম শুকনো আমের পাউডার আমচুর পাউডার দু চামচ দিলাম এখানে আর দিচ্ছি দেখো কসুরি মেথি শুকনো মেথি পাতা এক চামচ দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমরা বেটে গুঁড়ো করে নেব তো দেখো এটা খুব সুন্দর ভালো মতন গুঁড়ো হয়ে গেছে একদম এবার একটি ফ্রাইং প্যান নেবে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দেবে এখানে এক বড় চামচ সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি একটু হিং ফোড়ন দিলাম যারা হিং খাও তারা দেবে যারা হিং পছন্দ করো না তোমরা না দিতেও পারো সেটা হিং ফোড়ন দেওয়ার পরে আমি এই লঙ্কাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই তেলের মধ্যে লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাইয়ের মধ্যে দিয়ে দেব এই মশলাটাইয়ের মধ্যে দেওয়ার পরে মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে দেখো আঁচটা একদম কমিয়ে রাখবে আঁচ বাড়িয়ে রাখবে না আঁচ একদম হালকা কম আঁচের মধ্যে এটা কিন্তু তৈরি করতে হবে আঁচ একদম কমিয়ে দেওয়ার পরে এবার দেখো স্বাদ মতন আমি এখানে নুন দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এইভাবে এগুলো ভালো করে আমরা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবে দেখবে লঙ্কাগুলো বেশ নরম হয়ে যাবে মশলাও ভালো মতন ঢুকে যাবে লঙ্কার ভেতরে আর দেখো লঙ্কাগুলো একদম রেডি তো এটা একটা ইনস্ট্যান্ট আচার দেখালাম তোমরা তোমাদের এটা তোমরা অনেক দিন রেখে খেতে পারবে এবার এই লঙ্কারই আর একটা রেসিপি দেখাচ্ছি এটাও খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে প্রথমে একটুখানি তেল দেবে এক ছোট চামচ তেল দিয়ে সর্ষে ফোড়ন দেবে এক চামচ সর্ষে ফোড়ন দিলাম সর্ষেগুলো যখন ফুটতে আরম্ভ করবে তখন দেবে এক মুঠো মতন কারিপাতা এখানে আমি এক মুঠো কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এই সর্ষের সাথে আর তেলের সাথে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবে আজকে তোমাদের আমি দুটো আচার রেসিপি শেয়ার করছি যেগুলো সঙ্গে সঙ্গে যেদিন যখন বানাচ্ছ তখনই কিন্তু এগুলো খেতে পারবে এরপরে লঙ্কাগুলো দিয়ে দেবে লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটার সাথে মিশিয়ে নেবে এই কারিপাতা আর সর্ষের সাথে এরপর একটুখানি নুন দেবো এর মধ্যে নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো মেশাবার সব সময় সাবধানে মেশাবে যাতে লঙ্কাটি ভেঙে না যায় নুনটা মিশিয়ে নিয়ে এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটাকে এক মিনিট মতন ঢাকা দিয়ে রাখবে এক দু মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে হাফ ছোট বাটির একটু হাফ বাটি মতন জল দেবে এটার মধ্যে ছোট বাটির হাফ বাটি জল দিয়ে এটাকে জলে নাড়িয়ে চাড়িয়ে নেবে এরপরে দেবে এক ছোট্ট চামচ মতন চিনি এটায় আর চিনি দিয়েও এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিনি নুন সমস্ত কিছু খুব ভালো করে জলের সাথে মিশে যাক এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচের মধ্যে বসিয়ে রাখবে দেখবে জলটা শুকিয়ে যাবে লঙ্কাগুলো একটু নরম নরম হয়ে যাবে এরপর আমি হাফ চামচ ছোট্ট চামচের হাফ চামচ আমি দিচ্ছি ভিনিগার ভিনিগার থাকলে ভিনিগার দেবে ভিনিগার না থাকলে না আগে লেবুর রস দেবে এক চামচ তাহলেও কিন্তু এটা খেতে খুব স্বাদ হবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের টক মিষ্টি একটি লঙ্কা আচার তো এখানে আমি তোমাদের দুটো লঙ্কার আচার দেখালাম একটা মশলা লঙ্কার আচার আর একটা সিম্পল টক মিষ্টি লঙ্কার আচার এই দুটোকে তোমরা এইভাবে বানিয়ে রেখে দিতে পারো এবং এই দুটোকেই অনেক দিন রেখে তোমরা কিন্তু খেতে পারবে ফ্রিজে রেখে দিলে তোমরা না হলেও দশ থেকে পনেরো দিন রেখে খেতে পারবে আর বাইরে রাখলেও তিন চার দিন বাইরে রেখেও তোমরা এই লঙ্কার আচার দুটোকে কিন্তু খেতে পারো তো বন্ধুরা এই শীতে এরকম মুখরোচক লঙ্কার আচার ঝটপট তৈরি করে নিতে পারো আর তাতে খাবার স্বাদ আরও বেশি বেড়ে যায় রেসিপি দুটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও ভালো ভালো রেসিপি শেয়ার করব